আজকে আমরা যে সমস্ত অঙ্ক করব যেটা সেটা হচ্ছে ক্লাস এইটের বিজ্ঞানিত সংখ্যামালা উৎপাদকের বিশ্লেষণের চ্যাপ্টারে কষে দেখি থার্টিন পয়েন্ট টুয়ের দুয়ের দাগের কতগুলো অঙ্ক যেখানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে সেটা হচ্ছে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই টাইপেরগুলো তাই এখানে একটা অঙ্ক লিখেছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে সেটা কিন্তু দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে তার মানে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে মানে কি আমাকে কোন সূত্রটা ব্যবহার করতে হবে আমাকে সূত্রটা যেটা ব্যবহার করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সামনে কি এ প্লাস বি মাইনাস বি এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমাকে অঙ্কটা করতে হবে এবং দুটি বর্গ তৈরি করতে হবে তাহলে আমি এক্স স্কোয়ার এবং তার পরের টার্মটা এই দুটো দিয়ে কীভাবে আমরা একটা বর্গ তৈরি করি সেটা আমরা দেখছি তাহলে দেখো এটাকে করতে গেলে প্রথমে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটা কি লিখলাম এটাকে টু এ লিখতে হবে মানে স্কোয়ার লিখতে গেলে তো দুটো ফর্মুলা আমরা জানি একটা এ প্লাস বি তার আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এই দুটোর মধ্যে আমরা কোনটা কাজে লাগাবো এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমি প্লাসের সূত্রটা নেব তাহলে প্লাসের সূত্রটা কী প্লাসের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাসটা তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয় তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা প্লাসের সূত্রটা লাগিয়ে এটা আমি কীভাবে করছি তাহলে দেখো এখানে মাঝখানে টু এ আছে তাহলে এখানে তো ফাইভ এক্স আছে এই ফাইভ এক্সটাকে আমি যদি টু এ তৈরি করি তাহলে প্রথমে আমাকে টু লিখতে হবে তারপরে কি এ এ মানে কত এক্স এক্সটাকে আমি লিখলাম টু এ আর এখানে বি আর বাকি পড়ে আছে ফাইভ আছে তো তাহলে ফাইভটাকে এখানে যেহেতু আমি দুই দিয়েছি তাহলে ফাইভ বাই টু দিয়ে দিলাম তাহলে আমি এখানে বি মনে করলাম ফাইভ বাই টু তাহলে দেখো এই টু টু যদি কেটে যায় তাহলে ফাইভ এক্সই থাকবে তার মানে এটাকে আমি কোনো চেঞ্জ করলাম না ওটাকে একটু সাজিয়ে লিখলাম তাহলে এটা যদি বি হয় ফাইভ বাই টু তাহলে আমাকে আরেকটা বি স্কোয়ার দরকার তবে তো এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে তাহলে ফাইভ বাই টু তার স্কোয়ার লিখলাম তাহলে যেহেতু ফাইভ বাই টু তার স্কোয়ার এটা কিন্তু বেশি লিখেছি তাহলে এটাকে একটা মাইনাস করে দেবো তাহলে এটা ফাইভ বাই টু তার একটা স্কোয়ারকে আমি মাইনাস করে দিলাম এটা যদি বেশি লিখেছিলাম তাহলে এটা মাইনাস করে দিলাম তারপরে কি আছে সিক্স আছে তাহলে সিক্সটা তারপরে আমি লিখলাম তাহলে দেখো এখানে যেটা আমরা পেলাম সেটা আমরা এটা এক্স প্লাস ফাইভ বাই টু তার স্কোয়ার কেন হলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস মাইনাস যদি হয় তাহলে মাইনাস কমন নিয়ে নিচ্ছি এই দুটোর থেকে এই দুটোর থেকে যে মাইনাস কমন দেখে এটা কত হবে টোয়েন্টি ফাইভ বাই ফোর আর এটার কথা হয়ে মাইনাস সিক্স হয়ে যাবে কেন প্লাস আছে প্লাসটা যদি আমরা কমন নিয়ে নিই মাইনাস তাহলে কি এখানে মাইনাস হয়ে যাবে তাহলে এটা যেমন আছে সেরকমই রাখবো এক্স প্লাস ফাইভ বাই টু তার স্কোয়ার মাইনাস এখানে এটাকে আমি যদি লসাও করি তাহলে ফোর হবে তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস চার ছয় চব্বিশ তাহলে এটা যেটা পেলাম যেটা এক্স প্লাস ফাইভ বাই টু তার স্কোয়ার আর এখানে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোরটাকে আমি কি লিখতে পারি ওয়ান বাই টু তার স্কোয়ার তাহলে সেটাই আমরা লিখবো ওয়ান প্লাস ফাইভ বাই টু মাইনাস এখানে ওয়ান বাই টু তার স্কোয়ার এরপরে কিন্তু দেখো এখানে দুটো আমরা স্কোয়ার রূপ পেয়ে গেলাম দুটো বর্গের অন্তরূপ পেয়ে গেলাম তাহলে দুটো বর্গের অন্তরূপ পেয়ে গেল তাহলে আমরা প্রথমে প্রথমে সত্তরটা লাগে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্তর লাগাও তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার যদি বসাই তাহলে কি হবে তাহলে এটা প্লাস এটা আর এটা মাইনাস এটা তাহলে এক্স প্লাস ফাইভ বাই টু প্লাস ওয়ান বাই টু এটা একটা আর একটা বন্ধনীতে x plus 5 ফাইভ বাই টু মাইনাস ওয়ান বাই তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি এক্স 5 ফাইভ বাই টু প্লাস হাফ আর এক্স 5 ফাইভ বাই টু মাইনাস হাফ তাহলে এটাকে যদি আমরা পরে আরেকটা লাইন লিখি তাহলে বন্ধুমানটা তুলে দেব তাহলে এক্স প্লাস ফাইভ হাফ আর এখানে এক্স প্লাস ফাইভ বাই টু মাইনাস এখানে আমরা বন্ধনীটা তুলে দিলাম তাহলে এরপর আমরা এখানে লিখছি তাহলে দেখো এখানে কী আসছে বন্ধনির মধ্যে লসাউ করলাম আমরা টু তাহলে কী হবে টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান আর পরেরটাতেও কিন্তু লসাগু হচ্ছে টু তাহলে টু এক্স প্লাস ফাইভ মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা এটার থেকে যদি তাহলে টু এক্স প্লাস কত হয়েছে সিক্স হচ্ছে আর এখানে টু যদি করি তাহলে টু এক্স প্লাস ফোর তাহলে উপরে দুটোর থেকে কত কমন যাবে দেখো টু যদি কমন যায় এক্স প্লাস থ্রি নিচে টু আছে আর এখানে যদি টু উপরে যদি টু করোনা হয় এক্স প্লাস টু তাহলে দেখো এখানে টু টু কেটে গেল করে নিচে কেটে তাহলে কী পড়ে থাকবো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু তাহলে আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করলাম সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু এটা আমাদেরকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণটা করলাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা পরে আরেকটা অঙ্কতে আসি দেখো তারপরে একটা অঙ্ক আমরা লিখেছি যেটা যেটাকেও আমাকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আগের অঙ্ক এবং এই অঙ্কটার মধ্যে পার্থক্য এটা যেটাকে এটাতে এক্স স্কোয়ারে একটা সহগ আছে যেহেতু এক্স স্কোয়ারে একটা সহগ আছে সেহেতু এটাকে আমাকে প্রথমে এক্স স্কোয়ারের সহগটাকে হয় সরাতে হবে কিংবা এটাকে একটা পূর্ণবর্গ সংঘাতে পরিণত করতে হবে মানে এখান থেকে তুমি প্রথমে থ্রিন তিন হয়তো কমন নিতে পারো কিংবা এটাকে তিন দিয়ে গুণ করতে পারো দুটোর মধ্যে একটা তোমাকে করতে হবে তো আমরা প্রথমে এটাকে কমন নিয়ে করছি এটাকে থ্রি কমন নিয়ে নিচ্ছি তাহলে গোটাটার থেকে যদি থ্রি কমন নিই তাহলে কি আসবে বা তুমি এটা মনে করতে পারো যে গোটাটাকে আমরা ওয়ান বাই থ্রি দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে এখানে যদি থ্রি কমন নিই তাহলে এটার থেকে থ্রি কমন তাহলে এখানে এক্স স্কোয়ার থাকবে তাহলে এখানে তো থ্রি ছিল না তাহলে থ্রি কমন নিলাম তাহলে আমরা এখানে কী লিখবো সেভেন এক্স বাই থ্রি এখানেও দেখো এখানে থ্রি যদি কমন নাও তাহলে এখানে সিক্স বাই থ্রি বলে তাহলে এইভাবে আমরা তিনটে টার্ম থেকেই আমরা থ্রি কমন নিয়ে নিলাম এই জন্য টার্ম কমন নিলাম এটাকে আমরা কিন্তু এখানে সহগ ছাড়া সংখ্যা তৈরি করব তাহলে এক্স স্কোয়ারটাকে আমি শুধুমাত্র এক্স স্কোয়ারে সহক ওয়ান ছাড়া কিছু থাকবে না সেই জন্য আমরা এখান থেকে থ্রি কমন নিয়েছি যাতে অঙ্কটা একটু সুবিধা হয় এরপরে তোমাদেরকে ধরো থ্রি আছে থ্রিটা আমি কম নিলাম তাহলে এটাকে আমাকে কি এটা এই দুটোকে আমাকে স্কোয়ার তৈরি করতে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আমাকে তৈরি করতে হবে এই দুটোকে কাজে লাগে তাহলে এটাকে আমি যদি এক্সেস এক্স স্কোয়ার লিখি এখানে একটা দেখো এখানে টু তো নেই তাহলে একটা টু নিয়ে আসতে হবে নাইনে তো টু করা যাবে না অবশ্যই টু নিয়ে আসতে হবে তাহলে এখানে যদি টু করি তারপরে এক্স তাহলে টু এক্স এল আর এখানে কী ছিল সেভেন বাই থ্রি ছিল তাহলে দেখো এখানে আমি কিন্তু একটা জিনিস টুটা বেশি লিখেছি তাহলে এটা আমি টুটা নিচে গুম করে দিলাম কেন করলাম যেহেতু আমি টুটা অ্যাডজাস্ট করে দিলে কি সেভেন এক্স বাই থ্রি আসবে তারপরে এটা কত আছে সিক্সকে থ্রি দিয়ে ভাগ করলে কত টু হয় এখানে আর একটা জিনিস আচ্ছা টু হয় এটা হলো আর আরেকটা জিনিস এটা টুটা আমি পরে লিখছি বা সিক্স বাই টু এখানে যেটা পেলাম তাহলে এটা হলো টু ইন্টু এক্স ইন্টু সেভেন বাই সিক্স তারপরে এটা হচ্ছে বি এটা স্কোয়ার এটা মাইনাস টু এ এটা প্লাস বি স্কোয়ার বি স্কোয়ারটা যখন করবো তাহলে এটা তার স্কোয়ার তাহলে সেভেন বাই এটাকে তিন দিন সিক্স তার স্কোয়ার লিখে দিলাম তাহলে কিন্তু আমার এটা আমার একটা পুরো এ মাইনাস ভি তার হোল স্কোয়ার কমপ্লিট হয়ে গেল এটা যেহেতু আমি বেশি লিখেছি তাহলে এটা আমাকে মাইনাস করতে হবে তাহলে সেভেন বাই সিক্সটা আমি কি মাইনাস করে দিলাম তাহলে এখানে প্লাস লিখেছিলাম এখানে মাইনাস কিলো তাহলে আমার পুরো রাশিমালাটা একদম আগের মতো যেমনই ছিল সেরকমই থেকে গেছে এখানে শুধুমাত্র এখানে মাইনাস একটা সিক্স বাই থ্রি মানে হচ্ছে তোমার টু তাহলে কোনো অসুবিধা নেই এখানে দেখো প্রথমে আর এরপর আমরা গোটাটাকে দ্বিতীয় বন্দিন সাইজে লিখেছি কেননা দ্বিতীয় বন্ধুটা সব থ্রিটা এখানে সবগুলোর সাথে গুণ আছে এরপরে থ্রিটা লিখছি ঠিক এবার একটা তৃতীয় বন্ধনই দিচ্ছি তৃতীয় বন্ধন দিচ্ছি তার কারণ আছে যে এখানে ধরো এক্স এখানে মাইনাস সেভেন বাই সিক্স তার স্কোয়ার লিখলাম তারপরে মাইনাস এই দুটোর থেকে এই অবধি লিখে দিলাম তাহলে এই দুটোর থেকে আমি মাইনাস কমান নিচ্ছি তাই মাইনাস কমন নিলে সেভেন বাই সিক্স মানে কি ফর্টি নাইন বাই ছত্রিশ থার্টি সিক্স এখানে মাইনাস প্লাস টু যেহেতু আমি মাইনাস কমনে নিয়েছি এবার তৃতীয় বন্ধনেই লিখেছি এবার দেখো তাহলে থ্রি এখানে এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার স্কোয়ার মাইনাস এখানে দুটো তো থার্টি সিক্স কম লস অ্যাডালসা হচ্ছে তাহলে ফর্টি নাইন প্লাস এটা সেভেন্টি টু থার্ড বিকেট ক্লোজ তাহলে থ্রি এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার স্কোয়ার এটা দেখো উপরে যেত আছে তাহলে ওয়ান ওয়ান টোয়েন্টি ওয়ান বাই থার্টি সিক্স তাহলে এটা আমরা যেটা পাব সেটা হচ্ছে কি থ্রি এক্স মাইনাস সেভেন এখানে দেখো এটা সিক্স তার স্কোয়ার তাহলে এটা আমরা দুটো বর্গের অন্তর রূপে প্রকাশ করলাম এটা একটা বর্গ এবং এটার তাহলে পরে এরপর আমরা যে ফর্মুলাটা আছে সেটা কি ইউজ করব তাহলে সেটা আমরা এখানে লিখছি যে তাহলে এখানে লিখছি আমাদের থ্রি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি আছে এক্স প্লাস প্লাস নয় মাইনাস মাইনাস সেভেন বাই সিক্স প্লাস ইলেভেন বাই সিক্স এটা একটা আর আর একটা আছে এক্স মাইনাস সেভেন বাই সিক্স মাইনাস ইলেভেন বাই সিক্স এটা একটা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলাম তাহলে এখানে আমরা থ্রি যদি কমন নিই থ্রিটা কমন নয় থ্রিটা আছে এটাকে যে বন্ধনীটা তুলে দিই তাহলে এক্স মাইনাস সেভেন বাই সিক্স প্লাস ইলেভেন বাই সিক্স এটা একটা ফ্যাক্টর আর এখানে এক্স মাইনাস সেভেন বাই সিক্স মাইনাস ইলেভেন বাই সিক্স এটা একটা ফ্যাক্টর দুটো ফ্যাক্টর আবার যদি থ্রি কমন নিই তাহলে দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখছি এটা সিক্সটা লিখছি তাহলে সিক্স এক্স মাইনাস সেভেন প্লাস এটা একটা এটা হল যদি সিক্স করি তাহলে সিক্স এক্স মাইনাস সেভেন মাইনাস ইলেভেন তাহলে থ্রিটা কমন আছে এখানে দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে সিক্স লিখছি এখানে সিক্স এক্স আর এটা কি সাত তাহলে আর এখানে সিক্স লিখছি আর এখানে সিক্স এক্স মাইনাস এইটিন এখানে আমরা থ্রিটা যেহেতু এটা দুটো আলাদা ফ্যাক্টর হয়ে গেছে তাহলে এ থ্রিটা আমরা আর তৃতীয় বন্ধু যেটা লিখছি না থ্রি ইনটু লিখে দিচ্ছি তাহলে এখানে আমরা দেখো এখানে সিক্স লিখছি এখানে এ দুটোর থেকে দুই যদি কমন নিই তাহলে থ্রি এক্স প্লাস টু আর ইন্টু এটা যদি নিচে 6 লিখি এখানে যদি 6 কমন নিই তাহলে হচ্ছে x মাইনাস থ্রি তাহলে দেখো এরপর আমরা যদি কাটা করি তাহলে একটা ছয় একটা ছয় কেটে গেলো এখানে সিক্স আর এখানে উপরে তিন আর দুই সিক্স কেটে গেল তাহলে আর এক্স মাইনাস থ্রি তাহলে এই দুটো ফ্যাক্টর পড়ে থাকলাম তাহলে এটাই হচ্ছে তোমার উৎপাদকের বিশ্লেষণ যেটা দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করে আমার উৎপাদকের বিশ্লেষণ করলাম তাহলে আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা কীভাবে করা হলো একটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে এটা আমরা কেন এরকম করলাম এটা তো অনেক লং প্রসেস অনেক বড়ো এটা তো মধ্যসহ বিশ্লেষণ করলেও তো করা যেত তো মধ্যসহ পদ্ধতি না করে এখানে দুটি বর্গে অন্তরূপে প্রকাশ করে করতে বলা হলে কেন এটা করা বলা হলো এই কারণে যখন কোনো একটা উৎপাদক যখন মধ্যসহ বিশ্লেষণ পদ্ধতিতে করা যাবে না অথচ আমাকে উৎপাদক করতে হবে তখন আমরা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করব। তাহলে যখন আমাদেরকে মধ্যস্থ বিশ্লেষণ পদ্ধতিতে করা যাবে না তখন কিন্তু আমরা এই দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে আমরা উৎপাদককে বিশ্লেষণ করব তাহলে আশা করি বুঝতে পেরেছি কীভাবে অঙ্কটা করা হলো এবং কেন এটা করা হচ্ছে